ব্যবসায়ের ক্ষেত্রে যখন আমরা বলে থাকি যে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলছি, তখন যেটা হয় হিসাব বিজ্ঞানের একটা অন্যতম পার্ট চলে আসে, যেটা হচ্ছে হিসাব। সো এই হিসাব বলতে বেসিক্যালি আমরা বুঝি হিসাব বিজ্ঞানের কোনো একটা এন্ট্রি দেওয়া। এন্ট্রি দেওয়া বলতে বোঝাচ্ছি যে তুমি যে কোনো একটা ঘটনাকে, যেটা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য, যেটা কিনা একটা লেনদেন, সেটাকে তুমি ব্যবসায়ের পরিভাষায় হিসাবভুক্ত করছো, দ্যাট মিনস তুমি এন্ট্রি দিচ্ছ। এন্ট্রি দাও বলতে বোঝায় ব্যবসায় যে সমীকরণ, সরি, হিসাব বিজ্ঞানে যে সমীকরণ রয়েছে, ব্যবসায় সমীকরণ তুমি বলতে পারো। হিসাব বিজ্ঞানের সমীকরণের মধ্যে রয়েছে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যেটা হয়, যেহেতু একটা সমীকরণ চিহ্ন, এটার দুটা পক্ষ রয়েছে। সো এই দুইটা পক্ষকে সমানভাবে যখন কোনো লেনদেন প্রভাবিত করছে, তখনই কেবল আমরা সেটাকে হিসাবভুক্ত করতে পারছি। এর এলিমেন্টসগুলো একটু বলে দিই। সম্পত্তি, যা তুমি জানো, সম্পত্তির সাইড হচ্ছে এই পাশে, দ্যাট ইজ তোমার লেফট সাইডে, আর রাইট সাইডে রয়েছে ফার্স্ট অফ অল দায় এবং রয়েছে ওনার্স ইকুইটি। আর ওনার্স ইকুইটিটা হচ্ছে মালিকানা স্বত্ব। এই যে মালিকানা স্বত্বের কথা বলছি, মালিকানা স্বত্বটা বাড়ে যখন আয় হয়, মালিকানা স্বত্ব কমে যখন আমার ব্যয় হয় বা খরচ হয়। সো এই সম্পত্তির মধ্যে রয়েছে নগদ, সম্পত্তির মধ্যে রয়েছে আসবাবপত্র এবং সম্পত্তির মধ্যে রয়েছে যন্ত্রপাতি। আবার অপরদিকে দায়ের মধ্যে রয়েছে পাওনা, দায়ের মধ্যে রয়েছে বকেয়া। আবার যখন তুমি আয় ধরছ, তখন হতে পারে সেটা প্রাপ্ত সুদ, প্রাপ্ত কমিশন ইত্যাদি আমার আয়, এবং বলতে পারো তুমি বিক্রয়ের কথা ইভেন। আর যখন আমরা ব্যয়ের কথা বলছি, তখন ধরে নিতে পারো বেতন, হতে পারে আমার ক্রয়, এবং ব্যয়ের মধ্যে আরও আছে আমার যখন ভাড়া প্রদান করছি। আর মালিকানা স্বত্ব বেসিক্যালি আয় দ্বারা বাড়ে এবং ব্যয় দ্বারা হ্রাস পায়। মালিকানা স্বত্বের মধ্যে রয়েছে মূলধন, এবং মালিকানা স্বত্ব কমে যায় কখন, যখন আমি লভ্যাংশ ঘোষণা করছি কিংবা যখন আমি উত্তোলন করছি। সো এই ছিল আমাদের হিসাব এবং হিসাব সংক্রান্ত যাবতীয় এলিমেন্টস।